স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর বঙ্গবাজারে। বঙ্গবাজার বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই বাজারটি বাংলাদেশে পাইকারি কাপড়ের অন্যতম প্রধান একটি মার্কেট। সুলভ মূল্যে নানা ধরনের মানুষ এখান থেকে পোশাক সহ বিভিন্ন পণ্য কিনে থাকেন। কেনাবেচার জন্য রাজধানীর জনপ্রিয় মার্কেট বঙ্গবাজার ভয়াবহতার দিক থেকে সাম্প্রতিক যে কোনো অগ্নিকাণ্ডকে হার মানিয়েছে এ আগুন। আগুন লাগার খবর শুধু বাংলাদেশের গণমাধ্যমে নয়, ফলাও করে প্রচার হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও। মঙ্গলবার সকাল 6:10 দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর থেকে প্রায় 6.5 ঘন্টার চেষ্টায় বেলা 12:36 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর চাঞ্চল্যের সৃষ্টি করে। সকাল থেকে টেলিভিশনগুলোতে লাইভ খবর প্রচারিত হয়, অনলাইন গণমাধ্যমগুলোতেও টানা সংবাদ প্রচার হয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও বঙ্গবাজারে আগুনের খবর গুরুত্বের সঙ্গে প্রচার হয়। রয়টার্স, এপি, আল জাজিরা, দ্য গার্ডিয়ান ও সিজিটিএন, ডেকান হেরাল্ড, আল আরবিয়া নিউজ, আরব নিউজ, হিন্দুস্তান টাইমস সহ প্রধান প্রধান আন্তর্জাতিক বার্তা সংস্থা ও সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে বাংলাদেশের এই খবর। মঙ্গলবার সকাল 6:10 এই আগুন লাগার তথ্য পাওয়া যায় বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা জানিয়েছেন, কিন্তু ঠিক কিভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বঙ্গবাজারের ব্যবসায়ীরা বলছেন সেখানে 4,000-এরও বেশি দোকান আছে। মূলত বঙ্গবাজার পাইকারি ও খুচরা কাপড়ের জন্য বাংলাদেশের প্রধান ও পরিচিত মার্কেটগুলোর একটি। আগুনের ঘটনা জানার পর ঢাকা এবং আশেপাশের জেলার সবগুলো ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে আগুন নিভানোর কাজ করে। এক পর্যায়ে সেখানে ফায়ার সার্ভিসের 48টি ইউনিট আগুন নিভানোর কাজে নিযুক্ত হয়। আগুন নেভানোর কাজে অংশ নেয় সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী সহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটও। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় বঙ্গবাজার ও আশেপাশের কয়েকটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল পাঠানো হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আল জাজিরা জানিয়েছে মঙ্গলবার সকাল 6:10 ঢাকার বঙ্গবাজার মার্কেটে আগুনের সূত্রপাত হয়, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমটি বলছে ঢাকার পোশাক কারখানায় টমি হিলফিগারের মতো পশ্চিমা ফ্যাশন ব্র্যান্ডের জন্য উৎপাদিত কিছু রপ্তানি মান পূরণ করতে ব্যর্থ হওয়া কাপড় এই বঙ্গবাজারে বিক্রি হয়ে থাকে এবং এই কারণে অগ্নিকাণ্ডের শিকার মার্কেটটি সবার কাছেই বেশ জনপ্রিয় গন্তব্য ছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে দুর্বল পর্যবেক্ষণ এবং যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা অভাবের কারণে বাংলাদেশের বহু বাণিজ্যিক স্থানে প্রায়ই আগুন লেগে থাকে, কিন্তু বাংলাদেশের পোশাক শিল্প খাত গত 1 দশকে উল্লেখযোগ্যভাবে উন্নয়ন হয়েছে। যদিও বিধ্বংসী অগ্নিকাণ্ড সহ অতীতে অনেকবারই বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বাংলাদেশের এই শিল্প খাত। রয়টার্স বলছে দুর্বল নীতি ও সেগুলোর প্রয়োগ না থাকায় শিল্প সংশ্লিষ্ট নানা অগ্নিকাণ্ডের ঘটনায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে শত শত প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রায় একই ধরনের সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস, ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান, ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, আল আরবিয়া নিউজ, আরব নিউজ, বিজনেস রেকর্ডার সহ আরও অনেক গণমাধ্যম।